আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এন্ড কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি অনেকটাই বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। সো গাইস গেমে কিন্তু চলে এসেছে নতুন স্কাই ডাইভিং ইভেন্ট, মানে ওই যে কি জানি বলে না যেটা দেখে নামে। সো সেটা কিন্তু আমরা অনেকদিন ধরে দেখতেছিলাম গেমের ভিতরে, ইউটিউবারদের কাছে ছিল, আমাদের কাছে কিন্তু ছিল না। সো ফাইনালি কিন্তু এটা কিন্তু ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করে দিয়েছে। সো চলো আমরা এই ইভেন্টটা কমপ্লিট করে ফেলি। এন্ড গাইস, যারা যারা এখনো চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। সো আমরা কিন্তু এখন চলে এসেছি ইভেন্টের ভিতরে। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রথম স্পিনটা হলো 9 ডায়মন্ডের। এন্ড পরে কিন্তু আস্তে আস্তে ডায়মন্ডের প্রাইসটা অনেকটা বেড়ে যাবে। সো এই ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমাদের ডায়মন্ড লাগবে অলমোস্ট 1200 ডায়মন্ডের মতো। সো এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু 200 ডায়মন্ড রয়েছে। তো আমরা কিন্তু এখানে প্রথম স্পিনটা করে দিছি। এন্ড দেখা যাক এখানে কি দেয়। সো এখানে কিন্তু আমাদেরকে ম্যাজিক কিউবের দুইটা ফ্র্যাগমেন্ট দিছে, তো তাতে কোনো বিষয় না, আমরা আবার স্পিন করব। এখানে একটু ঠেসা টুসা দিয়ে নেই, কারণ আমাদের কাছে ডায়মন্ড রয়েছে খুব কম। সো আমরা কিন্তু 200 ডায়মন্ড মাত্র টপ আপ করছি, 200 না 150 ডায়মন্ডের মতো টপ আপ করে নিছি আমরা প্রথমে। সো এখানে কিন্তু আগে থেকে আমার কাছে 62 ডায়মন্ড ছিল, পরে কিন্তু আর 150 ডায়মন্ড টপ আপ করে নিছি। এখানে কিন্তু আমরা আবার 19 ডায়মন্ডের একটা স্পিন করে দিছি। এন্ড ভাই, একটুর জন্য আমাদেরকে দিতেছে না। এখানে কিন্তু AK-47 এর বক্স পাইছি। সো তাতে কোনো বিষয় না, আবারও কিন্তু একটু কেরামতি করে নিয়ে আবার স্পিন করা লাগবে। 176 ডায়মন্ড আছে মাত্র। সো দেখা যাক যে আমাদেরকে দেবে কি না। এন্ড গাইস, যারা যারা এখনো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন 39 ডায়মন্ডের একটা স্পিন করতে হবে। সো আমরা কিন্তু এখানে 39 ডায়মন্ডের একটা স্পিন করে দিছি অলরেডি। সো এবার কি দেবে? আরে ভাই রে ভাই, এটা কি দিল? তো দেখা যাক, তাতে কোনো বিষয় না। এখন কিন্তু 69 ডায়মন্ডের স্পিন। এন্ড গাইস, এই ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড খরচ হইতেছে আমরা কিন্তু অতটা সঠিক ভালোভাবে খেয়াল করি নাই। সো তোমরা একটু কমেন্টে জানাই দিও। সো এখানে কিন্তু আবারও একটা স্পিন করে দেবো 69 ডায়মন্ডের এবার। সো বলতে না বলতে কিন্তু আমরা স্পিনটা অবশ্য করে দিয়েছি। সো এখানে কিন্তু এবার ভাই AK-47 এর না কি জানি আবার AK-47 এর বক্সে দিয়ে দিয়েছে। সো এবার কিন্তু ডায়মন্ড স্পিন হলো 99 ডায়মন্ডের। এন্ড চলো গাইস, দেখা যাক যে আমরা এই ইভেন্ট আরো কমপ্লিট করতে পারি কিনা। সো আমার কাছে কিন্তু আর 68 ডায়মন্ড আছে, আমি কিন্তু আর স্পিন করতে পারবো না। সো চলো আগে মান্থলি মেরে আসা যাক। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের মান্থলি মারাটা কমপ্লিট। এন্ড আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে 1008। সো চলো আমরা এখন করতে যাবো স্পিন। সো এখানে কিন্তু আবার স্পিন করতে চলে এসেছি। এখানে দেখতে পারতেছো স্পিন হলো 99 ডায়মন্ডের। সো আমরা কিন্তু 99 ডায়মন্ডের একটা স্পিন করে দিছি আবারও। ভাই এটা কি, এটা কি জানি কি বলে, বন্টি না কি জানি বলে। তো আমাদের কিন্তু এটা লাগবে না, আমাদের লাগবে হলো ওইটা। সো এটাকে জানি কি বলে আমি বুঝতেই পারতেছি না, নাম কি স্কাই ডাইভিং না ওই জানি একটা ওই রকমই একটা নাম। সো ভাই একটুর জন্য, এটা কিন্তু আমাদের কাছে আগে থেকে ছিল, তাও ওটাই দিল। সো এখন কিন্তু স্পিন হলো 199 ডায়মন্ডের। তো আমাদেরকে কি দিতে পারে গাইস এখন কমেন্ট করে ভালো খুব দ্রুত। সো আরে ভাই একটুর জন্য এইটা দিল রে ভাই, লোকসান করে দিল গো। তো আমাদের কিন্তু ডায়মন্ডের অবশ্যই বাসটা লেগেই গেল। এন্ড এখানে কিন্তু 499 ডায়মন্ডের লাস্ট স্পিনে আমাদেরকে বের করে লাগলো। সো ফাইনালি কংগ্রেচুলেশন। এন্ড আমাদের কিন্তু এটা বের হয়ে গেল অবশ্যই। তো গাইস, এখন চলো আমরা চলে যাব হলো ম্যাচে। সো এন্ড ম্যাচে গিয়ে দেখবো যে এটা পরে নামতে কীরকম লাগে। সো আমরা এখন করে দেবো সরাসরি ম্যাচটা স্টার্ট। সো ম্যাচটা স্টার্ট করার আগে আমরা দেখে নিই যে এটাকে আমরা ইকুইপ করছি কি না। সো এখানে গিয়ে এই যে নিচে কিন্তু এটাকে স্কাই ডাইভ নাকি জানি একটাই বলে, আমি বুঝতে পারতেছি না সরাই, মানে বুঝতে পারতেছি না এটা কী বলে, আমি এখনও নামই জানি না। সো এটাতে কিন্তু নামতে এরকম হবে। সো চলো আমরা এখন সরাসরি করে দেবো ম্যাচ স্টার্ট। এন্ড ম্যাচে গিয়ে দেখবো যে নামতে কেমন লাগে। সো এখানে কিন্তু আমি মাস্টার রয়েছি, যেখানে কিন্তু আমরা স্কট করে দিই, এছাড়াতে কিন্তু ম্যাচে গিয়ে খাওয়া যাবে না। সো এখানে কিন্তু একদম স্টার্ট করে দিছি। এন্ড কিছুক্ষণ পরে কিন্তু ফাইনালি ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। সো আমরা সরাসরি চলে এসেছি একদম কাটকুট করে ম্যাচের ভিতরে। আর এ ভাই সাহাব, দেখতে কতটা জোশ লেভেলের লাগতেছে। সো এটাতে করে নামতে কিন্তু অনেকটাই জোশ লেভেলের লাগে। এন্ড তোমরা কে কে বের করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর গাইস, এরকম টিপস অ্যান্ড ট্রিক্স, মানে টিপস অ্যান্ড ট্রিক্স বলতে কি, এবার ইভেন্ট কমপ্লিটেড ভিডিও দেখতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবা। সো এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর জোশ লেভেলে লাগতেছে। অ্যান্ড এটা কিন্তু কয়টা পাখি, 5টা কি 6টা পাখির উপরে দিয়ে কিন্তু আমরা নামতেছি। অ্যান্ড এটা কিন্তু পাবজির ভিতরেও আছে, আমি দেখছি পাবজি অ্যান্ড ফ্রি ফায়ারের দুইটাই কিন্তু একই রকমের করেই বানাইছে। পাবজিটা কিন্তু আরও দেখতে অনেকটাই জোশ লেভেলের, কিন্তু আমার এটা বলা উচিত হয় নাই। তো যাই হোক, এটাতে কিন্তু নামতে এরকম করে নামবে। অ্যান্ড একটু পরে গিয়ে যখন নিচের দিকে আসে, ওই যে একটা পিছন থেকে পায়ের কাছ থেকে কি যেন একটা সরে যাইতেছিল, ওইটাতে সময় কিন্তু এরকম হবে। অ্যান্ড তারপরে কিন্তু পাখির উপরে করে আটে 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 নিচের দিকে নামবে। অ্যান্ড অবশ্যই গাইস, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নতুন পরবর্তী আর একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।